হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং মজার ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজ আমরা দেখব বাংলাস টু ইংলিশ ভিডিও, বাট যে জিনিসটি আমাদের অনেকে হয়তো আমরা ব্যবহার করি, কিন্তু আসলে আমরা কী কারণে ব্যবহার করি সে বিষয়গুলো জানি না। আজ আমরা দেখব এসএমএস, অর্থাৎ ইংরেজিতে আমরা অনেক সময় মোবাইলে, ফেসবুকে বা কোনো মেসেজের মাধ্যমে যে ইংলিশগুলি আমরা শর্টে ব্যবহার করে থাকি, আসলে সেইগুলোর পূর্ণ অর্থ কী আমরা অনেকে জানি না। আমাদের মাঝে হয়তো আমরা যারা এই ইংলিশ শর্ট মেসেজগুলো ব্যবহার করে থাকি, হয়তো 85% লোকই আমরা সেইগুলোর মিনিং জানি না, কিন্তু আমরা আসলে ইংলিশগুলো ব্যবহার করে থাকি। আপনিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই মেসেজগুলোর উত্তর আপনি সহজে জেনে নিতে পারবেন, হয়তো আপনিও এই শর্ট মেসেজগুলি ইংলিশে ব্যবহার করতে পারবেন। আজকের ইংলিশের টিউটোরিয়ালটি অনেক মজার। আমার এই চ্যানেলে যারা আজকের টিউটোরিয়ালটি দেখবেন তাদের আসলে অনেক ভালো লাগবে, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ এই ধরনের টিউটোরিয়াল আপনারা খুব কমই পেয়েছেন অনলাইনে যা হয়তো বাংলার মাধ্যমে শিখবেন। আর আমি আশা করব হয়তো এটাই আপনারা ফার্স্ট পেয়ে যাবেন বাংলাতে, যে ইংলিশ টু বাংলায় শর্ট মেসেজ, অর্থাৎ আমরা ব্যবহার করি কিন্তু আমরা জানি না। এই বিষয়গুলো আসলে আমাদের সবারই জানা উচিত এবং সবারই দেখা উচিত যে আমরা কিভাবে আসলে ইংলিশে এসএমএসগুলি লিখি শর্ট করে। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে আমরা আমাদের মূল বিষয়ের দিকে ফিরে যাই। যেমন আমরা প্রথমে একটা কথা বলে নিই, ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আজকের এই টিউটোরিয়ালটি আমি মনে করব আপনাদের কাছেও সেরা হবে, আমার কাছেও সেরা হবে। তবে চলুন যাই, আমরা প্রথমে দেখি আই সি, এটা হলো আই সি, আমি দেখি। এল এম ও, লেট মি নো, আমাকে জানতে দাও। এল টি এন এস, লং টাইম নো সি, অনেক সময় দেখা নাই। এম ইউ, মিস ইউ, তোমায় মনে পড়ে। আর টি, রিয়েল টাইম, বাস্তবিক সময়। ডাব্লিউ বি, ওয়েলকাম ব্যাক, ফিরে আসার জন্য স্বাগতম। এস ও এল, সোনার অর লেটার, আগে বা পরে। এন ভি এম, নেভার মাইন্ড, মনে কিছু করেন না। এন পি, নো প্রবলেম, অর্থ হলো কোনো সমস্যা না, এটা বাংলাটা ভুল আছে, এটা হবে কোনো সমস্যা নেই বা অসুবিধা নেই। ও এম ডাব্লু, অন মাই ওয়ে, আমার পথে। ও এম জি, ও মাই গড, হে খোদা। ও আই সি, ও আই সি, আচ্ছা বুঝলাম। টি আই সি, টেন্ডার লাভিং কেয়ার, প্রেমময় যত্ন। আই এল ওয়াই, দেখুন আমরা অনেক সময় ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে অ্যাপসে আমরা বিভিন্ন জায়গায় বা টুইটারে অনেক সময় শর্ট মেসেজ দিই আই এল ওয়াই। দেখুন আই এল ওয়াই এর অর্থটা কী দাঁড়াইছে, মিনিংটা কী হয়েছে, ফুল মিনিংটা। যেমন আই লাভ ইউ আমরা সংক্ষেপে লিখি আই এল ওয়াই, যেমন বাংলা হবে আমি তোমায় ভালোবাসি। আবার দেখুন আই আর এল, এটা দেখুন পূর্ণ অর্থটা কী হয়, ইন রিয়েল লাইফ, ইন রিয়েল লাইফ বাংলা অর্থ হলো বাস্তব জীবনে। আই এ সি, এটা হচ্ছে ইন এনি কেস, অর্থ হলো যাই ঘটুক না কেন, যাই ঘটুক না কেন। বি টি ডাব্লু, দেখুন বি টি ডাব্লু এর ফুল মিনিং হবে বাই দা ওয়ে, বাংলা হলো যাই হোক।
TBH ফুল মিনিং কি হয় টু বি অনেস্ট এটা হলো সত্যি বলতে বা সত্য বলতে বিফোর এন দেখুন আমরা অনেক সময় মোবাইলে এই কথাটি ব্যবহার করে থাকি কিন্তু এর পূর্ণ অর্থটা কি হয় বাই ফর নাও এখনই কিনুন অর্থ হলো এখনই কিনুন বিফোর দেখুন এর পূর্ণ অর্থ হলো বিফোর আর বাংলা অর্থ হবে আগে বা পূর্বে FB এটা হবে ফেসবুক আমরা সংক্ষিপ্ত রূপে ফেসবুক হিসেবে ব্যবহার করে থাকি WTH দেখুন এর পূর্ণ অর্থ হলো হোয়াট দ্য হেল অর্থ হলো বাংলা কি খারাপ অবস্থা কি খারাপ অবস্থা BRB দেখুন বি রাইট ব্যাক বাংলা অর্থ দাঁড়াবে ঠিক ফিরে এসো LOL এটা একটা বহুল প্রচলিত ফেসবুকের শর্ট মেসেজ অনেক সময় আমরা জোর দিয়ে এই বিষয়গুলো বলে থাকি LOL এর পূর্ণ অর্থ দ্বারা হচ্ছে লাফ অফ লাউড অর্থ হলো জোরে সোরে ATB দেখুন অল দ্য বেস্ট ATB অর্থ হলো অল দ্য বেস্ট আর বাংলা অর্থ হলো শুভকামনা SMS দেখুন আমরা বলে থাকি এটা আমরা অনেক ব্যবহার করে থাকি কিন্তু মিনিংটা কি হয় শর্ট মেসেজ সিস্টেম সংক্ষিপ্ত বার্তা সিস্টেম ILU দেখুন ILU আমরা অনেক সময় সংক্ষিপ্ত ব্যবহার করে থাকি এর মিনিং কি হবে ফুল মিনিং আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি KIT কিট এটা হচ্ছে কিপ ইন টাচ অর্থ হলো যোগাযোগ রেখো অনেক সময় অনেক লাভাররা চুরি করে সংক্ষিপ্ত মেসেজের রূপ দিয়ে থাকে তারা মূলত এই শব্দগুলি ব্যবহার করে থাকে HAND এর ফুল অর্থ তো হলো হ্যাভ এ নাইস ডে আপনার দিনটি শুভ হোক RUFI9 দেখুন আমরা এটাও ব্যবহার করে থাকি যে আর ইউ ফাইন তুমি ভালো তো CUL8R অর্থাৎ CU লেটার পরে দেখা হবে যেমন LOL এর ফুল মিনিং হলো লটস অফ লাভ এখানে অনেক ভালোবাসা বা প্রচুর ভালোবাসা এই শব্দটি আমরা অনেক ব্যবহার করে থাকি AEAP এর ফুল মিনিং হলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অর্থ হলো যত তাড়াতাড়ি সম্ভব ASAP অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব ATM এট দ্য মোমেন্ট এই মুহূর্তে অথবা এখনই UR দেখুন এটা আমরা ব্যবহার করে থাকি সংক্ষেপে অর্থ হলো ইওর মানে তোমার আবার ইউ ব্যবহার করে থাকি ইউ অর্থ হলো তুমি টুডে এটাকে আমরা ব্যবহার করে থাকি পূর্ণ অর্থে টুডে অর্থ হলো আজ PLZ এটাকে বলা হয় প্লিজ অর্থ হলো দয়া করে BF এটা হলো বয়ফ্রেন্ড অর্থ হলো ছেলে বন্ধু GF গার্লফ্রেন্ড অর্থ হলো মেয়ে বন্ধু BH টু ইউ এটা ফুল মিনিং হলো হ্যাপি বার্থডে টু ইউ শুভ জন্মদিন
SOB এটা হলো স্ট্রেসড আউটওয়ার্ড, মানসিক চাপ দেওয়া। GR8 দেখুন এটা পূর্ণ অর্থ হলো গ্রেট, অথবা ভালো অর্থ হলো দুর্দান্ত। TTLI এটা হবে টক টু ইউ লেটার, পরে কথা হবে, পরে কথা হবে। জেড 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 এটা মূলত একটি সংকেত, কিন্তু এর অর্থ হলো স্লিপিং নাও, বাংলা অর্থ হলো ঘুমাতে যাচ্ছি এখন। IDK আই ডোন্ট নো, IDK ব্যবহার করা হয় আই ডোন্ট নো, অর্থ হলো আমি জানি না। CIAO অর্থ হলো গুড বাই, CIAO অর্থ হলো গুড বাই, এটা হলো শুভ বিদায়। এই মূলত CIAO এটি ব্যবহার করা হয়। FC ফিঙ্গার্স ক্লোজড, অর্থ হলো আঙ্গুল গুলিবদ্ধ। BT এটা হলো বাট, সংক্ষিপ্ত রূপ হলো বাট। CYA কভার ইওর অ্যাস, অর্থাৎ তোমার পাছাকে দাও। AMA আক্স মি এনিথিং, আমাকে যা কিছু জিজ্ঞাসা করো। AKA অলসো নোন অ্যাজ, এই নামেও পরিচিতি। TMORO এটা হলো টমোরো, আগামীকাল। HMB হিট মি ব্যাক, আমাকে পিছনে মারো। HMU হিট মি আপ, আমাকে মারো। ILY অর্থ হলো আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। ISO ইনসার্চ অফ, ইনসার্চ অফ অর্থ হলো অনুসন্ধানে। JK জাস্ট কিডিং, শুধু মজা করছি। LHR অর্থ হলো লেটার, অর্থ হলো পরে। BFF বেস্ট ফ্রেন্ডস ফর এভার, সর্বসেরা বন্ধু। JF4 J4F জাস্ট ফর ফান, শুধু মজা করার জন্য, শুধু মজা করার জন্য। FYI ফর ইওর ইনফরমেশন, আপনার তথ্য মতে। HRU হাউ আর ইউ, তুমি কেমন আছো। IDC আই ডোন্ট কেয়ার, আমি পাত্তা দিচ্ছি না। IKR আই নো রাইট, আমি ঠিক জানি। IMO ইন মাই ওপিনিয়ন, BRO ব্রাদার, বাদার বা ভাই। ILY আই লাভ ইউ। ইন রিয়েল লাইফ IRL, ইন রিয়েল লাইফ বাস্তব জীবনে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের শর্ট SMS এর পূর্ণ অ্যাব্রিভিয়েশন। আপনারা যারা ইংলিশে মেসেজ পাঠান, সেটা আপনার প্রেমিকাই হোক বা কোনো কাজেই হোক বা লাভের পয়েন্টেই হোক, তো আমরা অনেক সময় এসব শর্ট SMS গুলো ব্যবহার করে থাকি, কিন্তু অনেকে আমরা এর পূর্ণ অর্থগুলো জানা ছিল না। হয়তো আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে সেই সকল বিষয়গুলো জেনে নিতে পারছেন, অথবা আপনার যদি জানা নাও থাকে, আপনারা এখন এই সকল বিষয় শর্ট মেসেজগুলো ব্যবহার করতে পারবেন ইংরেজিতে।
আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে অনেক জানার বিষয় ছিল, বোঝার বিষয় ছিল। ধন্যবাদ আপনাদের সময়কে, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।